কেন? আচ্ছা, এটা দরকার আছে আমরা কেটে যাবে। সিক্রেট ইনফরমেশন আসে যে গোয়ালাগুস্তিতে কালা দেবী নামে একজন উইমেন, উনি নার্কোটিক্স ব্যবসায় নাকি জড়িত এবং ওনার বাড়িতে প্রচুর পরিমাণে নার্কোটিক্স ড্রাগস আছে। অ্যাকর্ডিংলি এনসিসি থানার পুলিশ ওসি সহ ওরা কালা দেবীর বাড়িতে ছুটে যায়, গিয়ে কালা দেবীর বাড়িতে কালা দেবীকে পায় এবং ওনাকে ডিটেইন করে এবং হাউস সার্চ হওয়ার পরে ওনার বাড়ি থেকে প্রায় 250 কোটা ব্রাউন সুগারের পাওয়া যায়, গাঁজা 2.5 কেজির মতন পাওয়া যায়, সিরিঞ্জ 130টা সিরিঞ্জ পাওয়া যায়, প্লাস অনেক প্রচুর খালি কোটাও পাওয়া যায় ব্রাউন সুগারে, সঙ্গে ক্যাশ 16,000 টাকা ওনার বাড়ি থেকে আমরা পাই এবং এটাকে সিজ করা হয়। তো কালাদেবীর এগেনস্টে এনসিসি থানাতে একটা NDPS মামলাও নথিভুক্ত হয়। কালাদেবীকে আমরা অ্যারেস্ট করেছি কেস কানেকশনে এবং কালকে ওনাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। আমরা 5 দিনের পুলিশ রিমান্ডও চাইব এবং আশা করছি কালাদেবী থেকে আরও তথ্য, যে বিজনেসের সাথে কারা জড়িত এগুলো পাবো এবং ওদের অ্যাগেনস্টও আমরা লিগাল অ্যাকশন নেব। এটা তো নিশ্চয়ই ইলিগাল বিজনেসে জড়িত, তোরা ইলিগালি এগুলিকে প্রকিউর করেছে, বাকিটা ওরাকে আমরা কালকে ইন্টারোগেশনে আনছি, ইন্টারোগেশনে এগুলি বের করো কি করে ওরা হচ্ছে সব কথা আছে। ওনার বাড়িতে ওনার যখন আমরা রেড করেছি তখন ওনার বাড়িতে উনি ছিলেন।